সব জায়গায় পলিটিক্স করতে চাই না, সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে, এটা ধরো আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত অনুষ্ঠান, এটা এটা আওয়ামী চরিত্র হওয়া উচিত, বৈশিষ্ট্য হওয়া উচিত। আর আওয়ামীতে মন্ত্রীকে এনে প্রধান অতিথি করতে হবে, এর সঙ্গে আমি একমত, একদম একমত না। এখানে আমি মহসিন হলের প্রাক্তন আবাসিক ছাত্র হিসাবে আসব, সবাই কেন আমরা প্রাক্তন, আমরা আড্ডা দেব, একসঙ্গে খাব, পুরনো দিনের স্মৃতি রোমন্থন করব, হাসি খুশিতে সময়টা কাটিয়ে দেব। কিন্তু এটা কোনো পলিটিক্যাল আসন, যারা করছেন প্রথমবারের মতো পরবর্তীকালে যেন ঠিক থাকে, পরবর্তীকালে এটাকে নন পলিটিক্যাল ক্যারেক্টার যেন দেখতে পাই। এখন এখানে এতক্ষণ ধরে যা দেখলাম সব কিছু আমার ভালো লাগেনি, এলামনি করছেন এটা ভালো, কিন্তু সব কিছু মিলিয়ে পরিবেশটা মোটেও সহায়ক পরিবেশ নয়। যাক, এখানে অনেকে আছেন, ওই চুন্নুভাই আছেন, জাতীয় পার্টি বুলবুল আছে, মাহফুজুল্লাহ ভাই রয়েছেন, এর মধ্যে বজলুল হক সাহেব, এই হলে দেখছি অনেক গ্যালাক্সি অফ তার ট্যালেন্ট অনেকে ছিলেন এবং অনেককে দেখতে পাচ্ছি না। এখানে বিভিন্ন দলের লোক ছিলেন, কিন্তু আপনি অ্যালামনি করবেন এক দল দিয়া, এটা হবে একটা লাগানো পলিটিক্যাল লাগানো। আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টকে অ্যালামনি দিয়েছি, তারা কিন্তু এটা মেন চিন্তা সবাইকে দাও, সবাই এসে কথা বল, নো নিড অফ চিফ গেস্ট, সবাই গেস্ট, কোনো চিফ গেস্টের দরকার নেই, কোনো মন্ত্রীর দরকার নেই, মন্ত্রী আবাসিক ছাত্র হিসেবে সবার মতায় গেস্ট, এটা যদি করতে পারেন তাহলে আজকের ভুলের পুনরাবৃত্তিটা যেন না হয়, ভবিষ্যতে সেটা স্মরণ করিয়ে দিতে আমি দাঁড়িয়েছি। আমি প্রধান অতিথি হিসেবে কিছু বলছি না, শুভেচ্ছা বিনিময় করছি, সবার অনেক অনেক শুভকামনা করছি।